হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রমণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বিভিন্ন মাধ্যম থেকে একটা নিউজ উঠে আসছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাপ্লাইয়ের যে সাব ইন্সপেক্টর এক্সাম হয়েছিল সেটার রেজাল্ট আউট হয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের থাকছে সেটারই সম্পর্কে কিছু ইনফরমেশান তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনের একবার প্রেস করো এবং পাশে দেওয়া আইকনে প্রেস করো সমস্ত রকমের লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা তোমরা হয়তো ঠিকই শুনেছো যে পিএসসির ফুড এসআই যে এক্সামটা হয়েছিলো সেটার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এটা পিএসসির সাইট তোমরা দেখতে পাচ্ছ তো এখানে ফুড অ্যান্ড সাপ্লাইজ রেজাল্ট বলে একটা অপশন দেখা যাচ্ছে এবং এখানে ক্লিক এয়ার অপশানও রয়েছে এখান থেকে তোমরা ভাবছো তোমাদের রেজাল্টটা দেখতে পারবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দেব এটা আসলে একটা ফেক ওয়েবসাইট এবং পিএসসির অরিজিনাল যে অফিসিয়াল ওয়েবসাইটটার মতনই দেখতে একটা অফি ওয়েবসাইট কিন্তু বানানো হয়েছে যেখানে সম্পূর্ণভাবে ক্যান্ডিডেটদের বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়েছে পিএসসির যে অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও কিন্তু এই সম্পর্কে নোটিশ দেওয়া হয়েছে তোমাদেরকে আমি নোটিশটা দেখিয়ে দেবো তার আগে তোমাদেরকে আরও একবার একটা জিনিস দেখিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসি ডব্লু বিবি অ্যাপ্লিকেশান ডট ইন কিন্তু তোমরা যদি পিএসসির অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো সেটা হচ্ছে সিঙ্গেল বি আছে ডাবল বি কিন্তু নেই পিএসসি ডব্লু বি অ্যাপ্লিকেশান ডট ইন হচ্ছে পিএসসির অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট দেখো বন্ধুরা আমি বর্তমানে চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে সিঙ্গেল বি দেওয়া পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে তো এখানে একদম ফার্স্ট একটা নোটিস রয়েছে ইম্পর্টেন্ট নোটিস অ্যাবাউট ফেক ওয়েবসাইট তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সামনে নতুন পিডিএফটা ওপেন হয়ে যাবে যেটা পি এম যেটা পিএসসির তরফ থেকে দেওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই পিডিএফটা ওপেন হয়ে গেছে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট নোটিশ অ্যাবাউট ফেক ওয়েবসাইট এখানে বলা হচ্ছে যে কমিশন একটা ফেক ওয়েবসাইট খুঁজে পেয়েছে যেটা ডাব্লু 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 ডট পিএসসি ডব্লু ডট ইন যেখানে ক্যান্ডিডেটদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এবং পিএসসির যে অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে একটা ডাব্লু ডাব্লু ডট পিএসসি অনলাইন ডট জিওভি ডট ইন এবং আর একটা হচ্ছে ডব্লু ডাব্লু ডাব্লু ডট পিএসসি ডব্লু বি ডট ইন তো এই দুটো সাইটই তোমরা ফলো করতে পারো যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য No. এবং পিএসসি আরও একটা কথা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে পিএসসি কিন্তু অন্য কোনো সাইট থেকে পাওয়া ইনফরমেশনের রকম কোনো দায় নেবে না তো এটাই হচ্ছে পিএসসির তরফ থেকে দেওয়া নোটিস ছিল একদম ইম্পর্ট্যান্ট নোটিস তোমাদের জন্য এবং তোমাদেরকে এর সঙ্গে এটাও জানিয়ে রাখি যে পিএসসির ফুড এসআইয়ের কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট এখনও অবধি আউট হয়নি যে খবরটা বেরিয়েছিল সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই তুমি যেটা করতে পারো প্রচুর পরিমাণে শেয়ার করতে পারো কারণ অনেক ক্যান্ডিডেট ফুড এর রয়েছে প্রায় সাড়ে এগারো লক্ষ পরীক্ষার্থী তো একটা বিভ্রান্তি ছড়ানোর একটা ব্যাপার রয়েছে সেটা থেকে হয়তো খানিকটা হলেও ব্যাপারটা কমে যাবে তো সেই সব দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে